ছয় তসবিহ সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি, আপনাদেরকে শোনাচ্ছে মুস্তাফুন নবী। ছয় তসবিহ বলে না দাঁড়ারা, বলে না ছয় তসবিহ কয় তসবিহ আপনারা বলেন। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর আল্লাহু আকবার, চার নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, পাঁচ নম্বর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছয় নম্বর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ ذكرًا كثيرًا فسبحوه بكرة وأصيلًا. رب العالمين بلن هي إيمان ولا رام بيشي بيشي كوري تسبيح قربان بيشي بيشي كوري ذكر قربان شكال صندا تسبيح قربان أمي بلن رب العالمين أمي جدي بيشي بيشي كوري ذكر قري بيشي بيشي كوري تسبيح قري أبني أما كي دي بين رب العالمين بلن هو الذي يصلي عليكم কথা দিলাম জিকির করবে যত রহমত দিব তত। আমি বলি এই দিল থেকে জবান থেকে জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, দুর্নীতি উঠবে যত গজব নামবে তত, দুর্নীতি উঠবে যত গজব নামবে তত, চুরি ডাকাতি উঠবে যত গজব নামবে তত, জানাবে ব্যবচার উঠবে যত গজব নামবে তত, জিকির ফিকির দোয়া উঠবে যত, জিকির ফিকির ইস্তেগফার উঠবে যত, করোনা ভাগবে তত। বলেন করোনা কি? এখন কি করোনা ভাগাতে চান না আনতে চান? সবাই বলে না করোনা ভাগাইতে চান না আনতে চান? তাহলে সুর তুল, জিকির উঠবে যত করোনা ভাববে তত, জিকির উঠবে যত করোনা ভাববে তত, দুর্নীতি উঠবে যত করোনা ধরবে তত। আসতে দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, ভোট চুরি করবা যত করোনা ধরবে তত। জিকির করবে যত করোনা ভাববে তত, জিকির করবে যত করোনা ভাববে তত, আল্লাহ খেলার মাঠে যাবা যত করোনা ধরবে তত, গানের মাঠে যাবা যত করোনা ধরবে তত, জিকিরের মধ্যে যে আসবা যত করোনা ভাববে তত। কি হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে কয় তাসবিহ পড়বো সবাই বলে নাই? কয় তসবিহ? আচ্ছা জীবনে কতগুলো মাহফিল শুনছেন? যদি প্রত্যেক মাহফিল থেকে একটা সবক করে বাড়িতে নিতেন কত সবক হইতো? এই জন্য আমি বলি ছয় তসবিহ, ছয় তসবিহ, ছয় তসবিহ, ছয় তসবিহ, ছয় তসবিহ, ছয় তসবিহ, কয় তসবিহ? সবার মুখস্থ হয়েছে? একজন একজনকে জিজ্ঞেস করেন তো ভাইয়া কয় তসবিহ বলো, কয় তসবিহ? এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছয় নম্বর। এই ছয়টা তসবিহ নিয়ে যদি আজকে বাড়িতে যান ইনশাআল্লাহ আপনি জিন্দগিটা কেমন হবে? আমি বলি দিনে করবো ছয় তসবিহ ছয়শো বার, রাতে করবো ছয়শো বার, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكرا لكم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم. سيرة النبي صلى الله عليه وسلم বাস্তবায়ন কমিটি বৃহত্তর শরীফগঞ্জ জকিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি বরেণ্য আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব দামাত বরকাতুল আলিয়া হযরত পাশে বসে আছেন। বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো। বড়দের সামনে কথা বলা মানে কি করা বলেন? সবক শোনানো। হেফজ করার বাচ্চারা ওস্তাদকে সবক শোনায়, ওস্তাদকে সবক দেয় না, সবক শোনায়। আমিও দুই শেখুল হাদিসের মধ্যখানে বসে আপনাদেরকে একটুখানি সবক শোনাচ্ছি। অশুদ্ধ হলে বড়রা শুদ্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতের আলোকে দু চারটা কথা আমি আলোচ করব। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। আমাদের এখানকার সময় আর আখিরাতের সময়ের পার্থক্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি তার আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে রেখে দেয়, রাসূল বলেন ফালিয়ানজুর বিমা রাজা ফিহি, সে এবার দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি, এটা হলো তার দুনিয়ার হায়াত। সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, বলো তো তুমি তোমার আখিরাতকে কতটা দূরে মনে করো? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চার রাকাত নামাজে দাঁড়াই আমি আশঙ্কায় থাকি আমি সালাম ফিরাতে পারবো কিনা। আরেকজনকে বললেন, তুমি কতটা দূরে মনে করো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাশাহুদের বৈঠকে বসি, আখেরি বৈঠকে বসি, তখন আমি আশঙ্কায় থাকি আমি সালাম ফিরাতে পারবো কিনা। রাসূল বললেন ওয়াদা আলিকা বাঈদ, এটা তো অনেক দূর তোমরা মনে করছো, আমি তো এক সালাম দিয়ে আরেক সালাম দিতে পারবো কিনা আশঙ্কায় থাকি। এজন্য মেরে ভাইও, প্রতি সকাল বেলা আর বিকেল বেলা রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুল্লাহ ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকাল করবা সন্ধ্যার আর অপেক্ষা করো না, ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যা করবা সকালের অপেক্ষা করো না, না জানি এই রাত তোমার জীবনের শেষ রাত, না জানি এই দিন তোমার জীবনের শেষ দিন। এজন্য এই দিনকে জীবনের শেষ দিন মনে করো আর এই সন্ধ্যাকে জীবনের শেষ সন্ধ্যা মনে করো। এজন্য মেরে ভাইও, প্রতি ফজরের পরে আর মাগরিবের পরে কিছু আজকার আছে, কিছু আমাল আছে, এগুলো যদি মাঝে মাঝে মুজাকারা করা না হয় তো মুফতিদেরও ছুটে যায়, মুফতিরও ছুটে যায়, মহাদ্দেসেরও ছুটে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে বলেন? আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার মধ্যে আর মউতের মধ্যে পার্থক্য শুধু কি? তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু কি? মউত একটা নদী, নদী মউত একটা সাগর, সাগর ওই পারেই জান্নাত, মউত নামক সাগর ওই পারে কি বলেন? জান্নাত। এজন্য আরেক হাদিসে রাসূল বলেন আল মউতু তোহফাতুল, ভালোবাসি তার সাথে দেখা হয় না। কি হয়?
রাসূলকে ভালোবাসি দেখছি না কেন মওতের জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসি মওতের কারণে দেখা হয় না এজন্য মওত হলো মুমিনের জীবনের সবচেয়ে বড় কি বলেন হাদিয়া এজন্য আল মওত জিসরুন ইউসিরুল হাবিব ইলাল হাবিব মওত একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় নদীর এই পারে ওপারে দুই গ্রাম আছে নদী এই পার ওপারকে নো পোলটা এই পার ওপারকে মিলিয়ে দেয় ঠিক আল মওত জিসরুন মওত হলো একটা পোল ইউসিরুল হাবিব ইলাল হাবিব এটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় এজন্য আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে কি পড়বে বলেন আয়াতুল কুরসি একটা আয়াত সূরা বাকারার এক আয়াত হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী বলেন মিকদাদ তুমি কি জানো আইয়ু আয়াতিন কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটা জানো আযামু আয়া মিনাল কোরআন কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা জানো সবচেয়ে মহা আয়াত কোনটা জানো সবচেয়ে দামি আয়াত কোনটা জানো হযরত মিকদাদ বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আয়াতুল কুরসি আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত রাসূল খুশি হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ মিকদাদ আয়াতুল কুরসি আযামু আয়া মিনাল কোরআন আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহর নবী বলেন এই লোকটার জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মওত পড়ব তো ইনশাআল্লাহ মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মওত আল্লাহ রাসূল বলেন তাকে জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই শুধু মৃত্যুই জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা পড়ব তো ইনশাআল্লাহ বলেন এখন পড়ে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এর পরে রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে সূরা ফাতিহা পড়বা শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু এই আয়াত কারিমা পড়বা এর পরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই দুই আয়াত কারিমা পড়বা আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন দুই নম্বরে আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরো করে দিবেন তিন নম্বরে আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন চার নম্বরে দুশমনের মোকাবেলা আল্লাহ তাআলা তাকে বিজয়ী করবেন পাঁচ নম্বরে দুশমনকে তার মোকাবেলা পরাজিত করবেন সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ যেহেতু মাগরিবের পরে হাঙ্গামা নাস্তার জন্য আমার এগুলো ছুটে গিয়েছে আমি সকলকে নিয়ে পড়ে নিয়েছি
ওয়াজও হয়ে গেল পড়াও হয়ে গেল এরপরে আল্লাহর নবী বলেন ফজরের পরে যদি কেউ তিনবার পড়ে সূরা ইখলাস তিনবার পড়ে সূরা ফালাক তিনবার পড়ে সূরা নাস তিনবার পড়ে সূরা ইখলাস কয়বার তিনবার সূরা ফালাক কয়বার তিনবার সূরা নাস কয়বার তিনবার রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই এই রাতে এই দিনে যত মুসিবত হইতে পারে সবগুলো থেকে তোমাকে রব বাঁচিয়ে দিবে সুবহানাল্লাহ তুকফিকা মিন কুল্লি শাই এই রাতে এই রাত এই দিনে যাও করোনা হবে না লিখে দিলাম সুবহানাল্লাহ এই রাতে এই দিনে অমিক্রন হবে না লিখে দিলাম সুবহানাল্লাহ তুকফিকা মিন কুল্লি শাই রাসূল সিল লাগিয়ে দিয়েছেন রাসূল যেন সিল লাগিয়ে দিয়েছেন সূরা ইখলাস তিনবার পড়বা সূরা ফালাক তিনবার পড়বা সূরা নাস তিনবার পড়বা যাও কথা দিলাম জমিনে আর আসমানে কোনো ক্ষতি তোমার হবে না পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس خناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সকালে কয়বার নয়বার তিন তিরিকা নয় সন্ধ্যা কতবার জোহরে শুধু তিনবার আসরে শুধু তিনবার আয়েশায় শুধু তিনবার ঘুমাবার সময় শুধু তিনবার আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন এক মুমিনের জন্য সূরা ইখলাস ফালাক নাস হলো তার পানাহারের চেয়ে দামি তার খাবারের চেয়ে বেশি দরকারি তার পানীয়ের চেয়ে বেশি দরকারি তিনি বলেন যে হাত্তা মিন নাফাসিহি এমন কি তার নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি পড়ব তো ইনশাআল্লাহ হইতে পারে এই তিন মিনিট আপনারা যা করেছেন আসমানের নিচে জমিনের উপরে কোথাও তা হয় নাই বাস্তব না বাস্তব হইতে পারে এই তিন মিনিটে রব্বে করিম তার রহমের মহাসাগরকে জকিগঞ্জের দিকে করে দিয়েছে বলে দেখো ওই মাটি কি হচ্ছে সূরা ইখলাসের দ্বারা আপনি তাওহীদের দুর্গের ভিতরে ঢুকে গেলেন সূরা ফালাকের দ্বারা শরীরটাকে বাঁচিয়ে দিলেন সূরা নাসের দ্বারা রূহটাকে বাঁচিয়ে দিলেন তিনটার দিন খাসিয়াত তিনটার দিন কি খাসিয়াত ইখলাসের দ্বারা কি করলেন তাওহীদের দুর্গের ভিতরে ঢুকে গেলেন বলেন
বলো সবাই বলো জওয়ানরা বলো তাওহীদের আবার বলো তাওহীদের দুর্গের ভিতরে ঢুকে গেলেন কুল হুয়াল্লাহু আহাদ বলো আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাস পৃথিবীর যত বাতিল মতবাদ আছে সমস্ত বাতিল মতবাদের মূল উৎপাটন করে দেয় সমস্ত বাতিল মতাদর্শের কি করে দেয় বলেন ইহুদ নাসারা লম ইয়ালিদ ওয়ালম ইউলাদ আর ওয়ালম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ পৃথিবীর যত বাতিল আছে সমস্ত বাতিলকে কলা কমা করে দেয় মূল উৎপাটন করে দেয় সুবহানাল্লাহ আর সূরা ফালাক من شر ما خلق من شر ما خلق আপনি যত কিছু বানিয়েছেন আসমানে যত কিছু বানিয়েছেন জমিনে যত কিছু বানিয়েছেন হাওয়াতে যত কিছু বানিয়েছেন বারিশে যত কিছু বানিয়েছেন বৃষ্টিতে যত কিছু বানিয়েছেন ধুলোবালিতে যত ক্ষতি বানিয়েছেন পৃথিবীর যত বস্তুতে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম সুবহানাল্লাহ শব্দটা কি মিন শাররি মা খালাক কি কি নাই বলেন তো হ্যাঁ বুঝি নাই আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই কি বলছি বলেন আমরা বুঝি নাই যে সেটাও তো বুঝি নাই বলেন মিন শাররি মা খালাক বলেন যত বস্তু আপনি বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার আশ্রয়ের দুর্গে ঢুকে গেলাম কি কি বাকি থাকলো বলেন রাস্তা আপনার গাড়ির চাকাটা ছুটে আরেক দিকে চলে গেল মিনশাতের মা খালাকের মধ্যে এটাও আছে কিনা বলেন এই মুহূর্তে কারেন্টের লাইটারটা ছিঁড়ে আপনার মাথার উপর পড়ে গেল মিনশাতের মা খালাকের মধ্যে এটাও আছে কিনা আচ্ছা আপনার খাটটা ভেঙে গেল মিনশাতের মা খালাকের মধ্যে আছে কিনা ঘরে গ্যাস থেকে আগুন লেগে গেল মিনশাতের মা খালাকের মধ্যে আছে কিনা ছেলেটা বিদেশে অ্যাক্সিডেন্ট হয়ে গেল মিনশাতের মা খালাকের মধ্যে আছে কিনা নাতিটা পানিতে পড়ে গেল মিনশাতের মা খালাকের মধ্যে আছে কিনা কি কি নাই বলেন তাহলে আজকে জকিগঞ্জ মাসে কি শিখলেন জীবনে নিরাপত্তার রক্ষা কবচ সুবহানাল্লাহ বলবেন হ্যাঁ জীবনে নিরাপত্তার কি কয়টা সূরা শিখলেন কি কি সবাই বলে না এই মাদ্রাসাওয়ালারা কেউ বলবেন না মাদ্রাসাওয়ালা তবলিগওয়ালা চরমনাইওয়ালা কেউ বলবেন না বাকিরা বলেন কি কি সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস বলেন আপনারা বলেন না কেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস ফজরের পরে কয়বার নয়বার আসরের পর মাগরিবের কয়বার এই জন্য তোমরা আমাদেরকে নিয়ে করোনা নিয়ে এত টেনশন করার কিছু নাই আমাদের কাছে তাবিজ আছে আর আমাদের তাবিজ আমাদের রব আমাদের রসুলকে দিয়েছেন সুবহানাল্লাহ কে দিয়েছেন তোমরা হাত ধুতে থাকো আর করোনা আক্রান্ত হতে থাকো কি কি বলছি বলেন ভ্যাকসিন দিতে থাকো করোনা আক্রান্ত হতে থাকো এগুলো আমাদের ভ্যাকসিন সুবহানাল্লাহ বলবেন না বলেন সূরা ফালাক সূরা নাস ভ্যাকসিন অ্যান্টিভাইরাস সুবহানাল্লাহ বলেন অ্যান্টিভাইরাস অ্যান্টি করোনা অ্যান্টি অমিক্রন আরে শুধু অ্যান্টি অমিক্রন আর অ্যান্টি করোনা নয় যত কিছু বিজ্ঞান জানে সেগুলো থেকেও অ্যান্টি যে ক্ষতি বিজ্ঞান জানে না সেগুলো থেকেও অ্যান্টি সূরা ইখলাস সূরা ফালাক এটি বলে না আবার বলো জোরসে বলো সুবহানাল্লাহ বলবেন না দেখেন না বৃষ্টি আইসা আইসা আবার জায়গা এবার আসতে কই বৃষ্টি আসুক হাটাদার এক বুজুর্গ ছিলেন হাজরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইনাদের ওস্তাদ হতে পারে অথবা দেখতে পারেন হুজুরদের ওস্তাদ বা আরেকজন ছিলেন হাজরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি
তো দুজনে বিকেল বেলা হাঁটাচালির সামনে হাঁটে তো গুড়ি গুড়ি আস্তে আস্তে বৃষ্টি হয় একজন একজনকে বলতেছে বৃষ্টিটা যদি একটু বেশি হইতো ভালো হইতো আরেকজনকে আমাদের কি খালতো পানি পরামর্শ দিতেছেন আপনার কি খালতো পানি লাগে যে আপনি পরামর্শ দিতেছেন কারে পরামর্শ দিতেছেন আপনি তো মালিক যখন চাইবো বৃষ্টি হবে মালিক যখন চাইবো বৃষ্টি যাবে আমার দরকার হলো সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস আমার দরকার কি বলেন ইখলাস ফালাক নাস এরপর আল্লাহর নবী বলেন খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিম এই দুই অভ্যাস কোনো মুসলমান করবে না ইল্লা দাখালাল জান্নাহ তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন হুমা ইয়াসির দুটো অভ্যাস বড় সহজ ومن يعمل بما قليل তবে করনে ওয়ালা মানুষ বড় অল্প আল্লাহ রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ 10 বার পড়বা আলহামদুলিল্লাহ 10 বার পড়বা আল্লাহু আকবার রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ 7টা 3 বাজে কয়টা চোখ বন্ধ سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 شاطة سارة بازة كم مينيت جرى بولن بولن اك مينيت جنت اك مينيت جنت اك مينيت جنت اك مينيت جنت كم مينيت جنت ايه بولن انا ترى داري اسي ترى بولن كم مينيت جنت এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত আবার বলেন সবকটা কি সুবহানাল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহু আকবার কতবার পড়বো তো ইনশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন পড়বো তো الله توفيق دم করেন আল্লাহ নবী বলেন ওয়াদালিকা খামসুনা ওয়া মিআতুন বিল লিসান রাসূল বলেন পাঁচ নামাজে হয়ে যাবে 150 বার মিজান উঠে যাবে 1500 বার সুবহানাল্লাহ এবার দ্বিতীয় সবক রাসূল বলেন ঘুমাবার সময় 33 বার পড়বা সুবহানাল্লাহ 33 বার পড়বা আলহামদুলিল্লাহ 34 বার পড়বা আল্লাহু আকবার ওয়াদালিকা আলফুন বিল লিসান জবানে হয়ে যাবে মিআতুন বিল লিসান জবানে হয়ে যাবে 100 বার ফিল মিজানে আলফুন মিজানে উঠে যাবে 1000 বার সুবহানাল্লাহ না আগে হলো 1500 এখন হলো 1000 মোট কত 2500 এবার রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এভাবে হয়ে গেল 100 বার পাঁচ নামাজে হয়ে গেল 500 বার মিজানে উঠে গেল 5000 বার এভাবে রোজানা 7500 বার আজ থেকে করব তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এক নম্বর সবক কি ছিল সুবহানাল্লাহ কতবার 10 10 10 এরপরে কি ঘুমাবার সময় কত 33 33 34 এরপরে কি পাঁচ নামাজের পরে 33 33 34 আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান করেন আরেক হাদিসে রাসূল বলেন পাঁচ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বা সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর নবী বলেন লাম ইয়ামুত ফি তিলকাল লাইলা ওই রাতে তুমি মরবা না আও ফি যালিকাল ইয়াউম অথবা ওই দিনে তুমি মরবা না ইল্লা আন্নাহু মিন আহলিল জান্নাহ যদি মরে যাও সোজা জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি
لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت نشتيت تكن إلى تمول جنتي إلى تمول كي قربوا إن شاء الله আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ রাতেও পড়ার তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ সকালবেলাও পড়ার তৌফিক দান করেন রব্বে কারীম যদি ভুলে যাই আপনি তালকিন করে দিবেন রব্বুল আলামিন ভুলে গেলে জিবরিলকে দিয়ে আপনি তালকিন করায়া দিবেন আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দিবেন মাওলা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ নবী এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সকালে সাতবার পড়ে সন্ধ্যায় সাতবার পড়ে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম রাসূল বলেন আ কাফাহুল্লাহু মিম্মা হামাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার আখিরাতে তোমার যখন যা লাগবে সবগুলোর জন্য রব যথেষ্ট হয়ে গেল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حديث الترجمة تمہار رزق جنو رب جدشتا سبحان الله تمہار خبر جنو تمہار رب جدشتا تمہار پانی جنو تمہار رب جدشتا تمہار سستدہ جنو تمہار رب جدشتا تمہار بیبی جنو تمہار رب جدشتا تمہار شمدن بلو جنو تمہار رب جدشتا كفاه الله مما همه من امر الدنيا والاخره قبر প্রশ্নের জবাব দেওয়ার জন্য রব যথেষ্ট কবরে জান্নাতের বিছানার জন্য রব যথেষ্ট আশরের ময়দানে আর সাজিমের ছায়া দেওয়ার জন্য রব যথেষ্ট আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতবার 100 বার 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله 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 إلا الله عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله تعالى তাকে আসলে ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে কোন ইমাম চাঁদের মত জওয়ানরা পড়ব তো ইনশাআল্লাহ সময় হবে মোবাইল ক্লোজ করে মোবাইলখানি একটুখানি বন্ধ করে ফেসবুক আর ইউটিউব একটুখানি বন্ধ করে তাসবিহটা হাতে নিতে পারবা তো ইনশাআল্লাহ তাসবিহ আমারটা কোথায় গেল হারাই গেল ইন্নাল আসাস আল্লাহ ইন্টারভিউতে আমি পাস করছি এটাকে কি বলে বলেন এটাকে কি বলে এটা এটা যতক্ষণ হাতে থাকে ততক্ষণ মনে করিয়ে দেয় আর এটা যতক্ষণ হাতে থাকে ততক্ষণ ছবির কথা মনে করা কি এটা ছবির কথা মনে করা এটা মালিকের কথা মনে করা এটা রাখতে পারলেন এটা পারলেন না কি ঠিক আছে কি এখন থেকে এটাও রাখবো তো ইনশাআল্লাহ এটা মনে করিয়ে দিবে এটা কি করে দিবে বলেন এটা মনে করিয়ে দিবে এটা হাতে থাকলে মনে হয় হাতে থাকলে কি হয় বলেন তার কথা মনে হয় যার কাছে ফিরে যাব তার কথা মনে হয় যার কাছে থাকা লাগবে কোটি কোটি বছর তার কথা মনে হয় এজন্য এটা রাখবো তো ইনশাআল্লাহ হ্যাঁ এটা মেসওয়াক রাখবেন এটা মেসওয়াক নেবেন মেসওয়াক ইন্না লিল্লাহ এই ওযু করছি কই আজ মাগরিবে ওযু করছি এই আমার মেসওয়াক গেল কোথায় আমার মেসওয়াক তোমার কাছে এটাকে কি বলে বলেন জোরে বলেন মেসওয়াক সবাই বলে না এটাকে কি বলে এটার 70টা ফায়দা আছে একটা ফায়দা দুনিয়াতে 69টা ফায়দা আখিরাতে দুনিয়াতে মওতের সময় কালে মানুষই হবে সুবহানাল্লাহ বলেন আমাদের নবীজির জীবনের শেষ আমল কি ছিল মেসওয়াক রাসূলের জীবনের শেষ আমল কি ছিল মেসওয়াক
আবার বলেন কি ছিল জোরসে বলো কি ছিল বলুন যে এভাবে বললেন কেন মনে থাকার জন্য কেন বলছি বলেন মিরদাতুন লিরব মিতহারাতুন লিলফাম এটা করে দেখো সকল আল রাসূল বলেন মিরদাতুন লিরব রবকে খুশি করে দিবে মিতহারাতুন লিলফাম মুখ গহ্বরকে করোনা মুক্ত করে দিবে কি করে দিবে বলে মিতহারাতুন মিতহারাতুন লিলফাম সব কিছু থেকে পবিত্র করে দিবে তো করোনা থেকেও পবিত্র করে দিবে করোনা থেকেও কি করে দিবে পবিত্র করে দিবে আর কি করবে রবকে খুশি করে দিবে করব তো ইনশাআল্লাহ একটা তাসবিহ নিব তো ইনশাআল্লাহ রোজানা 6 তাসবিহ আদায় করব কয় তাসবিহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোন একটা দুরূদ শরীফ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ইস্তিগফার 100 বার আস্তাগফিরুল্লাহ أستغفر الله أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه যার কাছে যেটা ভালো লাগে এটার কালেমা বড় শব্দ আছে ছোট শব্দ আছে ছোট বড়ই পড়ে না ছোটই পড়ে না বড় বলবো কেন এর লাগে একটু একটু দেই আর কি করব তো ইনশাআল্লাহ বলো ছয় তাসবিহ ছয় তাসবিহ কয় তাসবিহ জোয়ানরা বলো কয় তাসবিহ আবার বলেন কয় তাসবিহ মুরব্বীরা বলেন কয় তাসবিহ ছয় 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 তো বলে না এরা বলে না কয়দিন আগে নির্বাচনের সময় গাইছেন কেমনে ওটা যেমনে গাইছেন এটা এমনি গাইতে হবে ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ কয় তাসবিহ জোরসে বলো আবার বলো সবাই বলেন জোয়ানরা বলো ছেলেরা বলো পুরুষরা বলেন এভাবে মুখস্থ করাতে হবে জীবনে যদি আর আসার সৌভাগ্য না হয় তো আমি তো বঞ্চিত হয়ে যাব এই জন্য অল্প সময় মুখস্থ করাই দিলাম আমার জীবনের প্রথম চিল্লা 1996 সালে জকিগঞ্জ এই রাস্তার পাশে পাশে 96 সালে ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি আপনাদেরকে শোনাচ্ছে মুস্তাফুন নবী ছয় তাসবিহ ছয় তাসবিহ বলে না দাঁড়ানোরা বলে না ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ কয় তাসবিহ আপনারা বলেন এক নম্বর সুবহানাল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার আল্লাহু আকবার চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচ নাম্বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ ذكرًا كثيرًا فسبحوه بكرة وأصيلا رب العالمين بلن هي من ولدان بشي بشي كل تسبيح قربا بشي بشي كل ذكر قربا شكال صندا تسبيح قربا أمي بلن رب العالمين أمي جدي بشي بشي كل ذكر قري بشي بشي كل تسبيح قري أبني أمام كي كي ديبن رب العالمين بلن هو الذي يصلي عليكم কথা দিলাম যে কি করবে যত রহমত দিব তত আমি বলি এই দিল থেকে জবান থেকে জিকির উঠবে যত রহমত নামবে তত জিকির উঠবে যত রহমত নামবে তত দুর্নীতি উঠবে যত গজব নামবে তত দুর্নীতি উঠবে যত গজব নামবে তত চুরি ডাকাতি উঠবে যত গজব নামবে তত জানাবে ব্যবচার উঠবে যত গজব নামবে তত জিকির ফিকির দোয়া উঠবে যত জিকির ফিকির ইস্তেগফার উঠবে যত করোনা ভাগবে তত বলেন করোনা কি এখন কি করোনা ভাগাতে চান না আনতে চান সবাই বলে না করোনা ভাগাইতে চান না আনতে চান তাহলে সুর তোলো জিকির উঠবে যত করোনা ভাববে তত জিকির উঠবে যত করোনা ভাববে তত দুর্নীতি উঠবে যত করোনা ধরবে তত আস্তে পেশ
দুর্নীতি করবা যত করোনা ধরবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত ভোট চুরি করবা যত করোনা ধরবে তত জিকির করবা যত করোনা ভাববে তত জিকির করবে যত করোনা ভাববে তত আল্লাহ খেলার মাঠে যাবা যত করোনা ধরবে তত গানের মাঠে যাবা যত করোনা ধরবে তত জিকিরের মধ্যে যে আসবা যত করোনা ভাববে তত ঠিক সুবহানাল্লাহ কি হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে কয় তাসবিহ পড়বো সবাই বলে নাই কয় তাসবিহ আচ্ছা জীবনে কতগুলো মাহফিল শুনছেন যদি প্রত্যেক মাহফিল থেকে একটা সবক করে বাড়িতে নিতেন কত সবক হইতো এই জন্য আমি বলি ছয় তসবিহ ছয় তসবিহ ছয় তসবিহ ছয় তসবিহ ছয় তসবিহ ছয় তসবিহ কয় তসবিহ সবার মুখস্থ হয়েছে একজন একজনকে জিজ্ঞেস করেন তো ভাইয়া কয় তসবিহ বলো কয় তসবিহ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নাম্বার এই ছয়টা তসবিহ নিয়ে যদি আজকে বাড়িতে যান ইনশাআল্লাহ আপনার জিন্দেগিটা কেমন হবে আমি বলি দিনে করব ছয় তসবিহ ছয়শ বার রাতে করব ছয়শ বার বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক